1995 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা যাত্রা শুরু করে। ঢাকা ও কুমিল্লায় একযোগে তাদের শিক্ষা কার্যক্রম চালায়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম নব উদ্যমে এগিয়ে নিতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর মাহফুজুর রহমান, যিনি এটিএন বাংলা এবং এটিএন নিউজের ইনি চেয়ারম্যান, আমরা দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার আজ থেকে উনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত সরকারের বিধিবিধান মোতাবেক, অর্থাৎ আরজেএসসির অ্যাপ্রুভাল সাপেক্ষে আমরা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দায়িত্ব অর্পণ করলাম। বৃহস্পতিবার এটিএন বাংলার প্রধান কার্যালয়ে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারকে আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা আগামীর পথ চলায় একটি মাইল ফলক স্থাপন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা আগামীতে একটি শীর্ষ ইউনিভার্সিটির স্থান দখল করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং ডক্টর মাহফুজুর রহমানের যোগ্য নেতৃত্বে আমরা অচিরেই আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করব। যখন শুনলাম যে মাহফুজ সাহেবকে আপনারা চেয়ারম্যান করার জন্য আপনারা মনোনীত করেছেন, আমি যে নিজকে কত আনন্দিত মনে করেছি এবং কি অনুভূতি ফিল করেছি তা বুঝাইতে পারবো না। কারণ ওনার মতো একটা লোক আজকে সমাজে সর্বক্ষেত্রে ওনার যে অবদান এবং পদচারণা সেটা সারা বিশ্ব এবং সারা দেশ আজকে সমাদৃত। ওনার আমি দীর্ঘায়ু কামনা করি এবং আমরা ওনাকে পেয়ে আমার মনে হয় আমার যে সন্তান 25 বছর আগে জন্ম নিয়েছিল ওনার নেতৃত্বে এই সন্তানটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এই প্রত্যাশা এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে এবং ওনার পথচলাতে ওনার মেধা ওনার কর্তব্য ওনার সব কিছু যাতে এই ইউনিভার্সিটির পক্ষের থেকে আমি আশা করি উনি সর্বক্ষেত্রে এই ধরনের একটা আমাদেরকে এভাবে বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে উনি ওনার যে অভিজ্ঞতা ওনার যে চিন্তাধারা চেতনা এবং সমাজের প্রতি ওনার যে অবদান সব কিছুর একটা স্বাক্ষর রেখে এই কুমিল্লা ইউনিভার্সিটিকে একদিন বিশ্বের বুকে স্থান দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে। ডক্টর মাহফুজুর রহমান স্যার তার সর্বোচ্চ মেধা দিয়ে আমাদেরকে পথ দেখাবেন, আমরা তার প্রত্যেকটা পথকে অলঙ্কৃত করব এবং এই বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্বাস আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে আমরা টপ 20 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ডক্টর মাহফুজুর রহমান স্যারকে চেয়ারম্যান হিসেবে পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে স্যার যে দায়িত্ব গ্রহণ করেছেন স্যারকে আন্তরিক ধন্যবাদ। সভায় ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টিকে দেশের সেরা 20 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। একই সাথে শিক্ষার্থীদের ভর্তির জন্য ক্রেডিট ট্রান্সফার সহ বিদেশে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে 1 থেকে 20-এর মধ্যে আনার আমরা চেষ্টা করব এবং শুধু তাই না, এই ইউনিভার্সিটিকে বিশ্বের সিরিয়ালের ভিতরে আনারও আমরা একটা চেষ্টা করে যাব। জার্নালিজম ও মিডিয়ার একটা ডিপার্টমেন্ট আমরা খুলব, যে যার দ্বারা বহু ছেলেপেলে উপকৃত হবে, যে তারা আমাদের ইউনিভার্সিটি থেকে শুধু থিওরিটিক্যাল পড়াশোনা না প্র্যাকটিক্যাল যাতে করতে পারে সেই হিসাবে আমাদের এই 2 চ্যানেল আছে, সেই 2 চ্যানেলে আমরা তাদেরকে ট্রেনিং দিতে পারবো, যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা তারা পাবে, যেটা এই সুযোগটা অন্যান্য ইউনিভার্সিটির কাছে নাই যেটা আমাদের কাছে আসছে। শুধু তাই না, আমাদের ইউনিভার্সিটি থেকে পাশ করার পর হায়ার এডুকেশনের জন্য যদি তারা বিদেশে যেতে চায় আমরা চেষ্টা করব বিদেশি স্কলারশিপ দিয়ে তাদেরকে বিদেশে পাঠাবারও আমরা একটা বন্দোবস্ত করব। এটারও একটা বিভিন্ন বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনেক অফার পাওয়া যায়, তো আমরা সেই অফারের সুযোগগুলিকে গ্রহণ করে আমরা আমাদের ছাত্রদেরকে বিদেশে হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ দিয়ে পাঠাবারও চেষ্টা করব। তো নানা রকম পদ্ধতি আছে একটা ইউনিভার্সিটিকে উপরে তোলার জন্য। তো আমরা চাই যে
আমাদের ইউনিভার্সিটি অন্যান্য আর 10টা ইউনিভার্সিটির মতো না থেকে আমরা কিছুটা এক্সেপশনাল কিছু কার্যকলাপ করব আমরা, যার যাতে আমাদের ইউনিভার্সিটিটা খুব সহজেই এবং খুব শীঘ্রই যেন আমরা অনেক উপর লেভেলে উচ্চতা উঠে যেতে পারি, এটার আমাদের সবারই কাম্য থাকবে। আমি ট্রাস্টি বোর্ডের সকল সদস্যকে আবারও বলবো যে আপনারা সবাই মানে সবার নিজে এই ইউনিভার্সিটিকে সবাই নিজের মনে করবেন, নিজের মনে করে আপনারা কাজ করবেন। দেখেন সবাই যদি আমরা এই ইউনিভার্সিটির দিকে একটু মনোযোগ দেই, এটাকে উপরে উঠানোর জন্য আমাদের বেশি দিন সময় লাগবে না এবং আমরা অচিরেই হয়তো খুব শীঘ্রই এই ইউনিভার্সিটিকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। আমরা আপাতত চিন্তাভাবনা করতেছি যে আমাদের প্রিমিসেসটা মিরপুরের একটি ভালো একটি বিল্ডিংয়ে আমরা নেওয়ার চেষ্টা করতেছি, সেখানে সুবিধা হবে, যাতায়াতেরও সুবিধা আছে, বা আমরা যে সাইডটা নিব সেই সাইডটা অনেক স্টুডেন্ট সে ওখানে সহজে আসতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এরকম একটি জায়গা আমরা বেছে নিয়েছি, সেখানটা আমরা খুব শীঘ্রই আমরা প্রকাশ করবো খুব শীঘ্রই যে আমরা কোথায় আমাদের প্রিমিসেসটা করতেছি। তো আমি আবারও বলি যে কুমিল্লা ইউনিভার্সিটিকে আমরা নতুন যে ট্রাস্টি বোর্ড যারা আমরা আসলাম, আমরা এই ইউনিভার্সিটিকে একটি ভালো পর্যায়ে এবং বাংলাদেশের যে কটা ইউনিভার্সিটি তার মধ্যে বেশ উচ্চ লেভেলের সিরিয়ালে যাতে আমরা যেতে পারি, এটাই আমাদের সবার কাম্য হবে। এবং আবারও আমি ধন্যবাদ সবাইকে দেই ট্রাস্টি বোর্ডের যে আজকে আমাকে যে চেয়ারম্যান হিসাবে আপনারা আমাকে মেনে নিলেন, আমাকে নমিনেশন দিলেন বা আমাকে চেয়ারম্যান পদে আমাকে বসালেন। এই দোয়া করবেন যেন আপনাদের এই একটা যেন আমি রাখতে পারি, বজায় রাখতে পারি এবং আপনাদেরকে যেন আমি ভালোভাবে সার্ভিস দিতে পারি, এই দোয়াই আপনাদের কাছে চাই এবং আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করবেন। কারণ যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন হয়তো আমার পক্ষে একা পক্ষে এগোনো সম্ভব হবে না, সুতরাং আপনাদের সবারই সহযোগিতা আমার কাম্য। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিশ্ববিদ্যালয়টি মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়ে কর্মমুখী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্ত বুদ্ধি চর্চার মধ্যে দিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই এবং সেটি সম্ভব হবে ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে। আমরা এখানে কর্মমুখী শিক্ষা দিতে চাই। এখানে বড় একটা বিষয় হচ্ছে যে ডক্টর মাহফুজুর রহমানের নির্দেশনায় অটিজম নিয়ে যে নতুন সাবজেক্ট খোলার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে একটা আশার দিক দেখাবে। আমরা সবশেষে বলতে চাই এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নাচ গান ডিবেট কুইজ সব ধরনের আয়োজন এখানে থাকবে। সুতরাং শিক্ষার্থী বন্ধু, আপনারা যারা এখনও মাত্র আপনাদের একাদশ বা দ্বাদশ শ্রেণী শেষ করেছেন, আপনারা আশা করি যে এই দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লায় ভর্তি হবেন এবং এই ভর্তি হয়ে আপনারা আপনাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় যে যে সাবজেক্ট যার যেভাবে পছন্দ সেই সাবজেক্ট বেছে নিয়ে আপনারা শিক্ষাবৃত্তি গ্রহণ করে বা নানারকমভাবে সুযোগ সুবিধা গ্রহণ করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবেন। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।